আসসালামু আলাইকুম, ইনকাম টিপস থেকে আমি হৃদয়। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো অ্যাভাইভ নেটওয়ার্ক নিয়ে। অ্যাভাইভ নেটওয়ার্কের যে লাস্ট আপডেটটা, কয়েন প্রাইস এবং এই KYC ভেরিফিকেশন অনেকেরই হচ্ছে না, আর অনেকেই যে আপনার পয়েন্টের ব্যাপারটা বুঝতেছেন না যে কিসের পয়েন্ট, আমার KYC হয়েছে কিনা এটা আমি কীভাবে বুঝবো। তো তার জন্য আপনাদের একটা পয়েন্ট দিয়েছে, আপনারা ওটা চেক করতে হবে। তো অনেকে হয়তো বুঝছেন না যে কি কয়েন দিছে, কি করছে, এগুলো অনেকে বুঝতে পারতেছেন না। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা অ্যাড করতে হবে, মিটামাক্স। এটা আমি কালকে আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি আপনারা। তো আমি এখন ভিডিওতে দেখাই দিব, যারা এখন অ্যাড করতে পারেন নাই দেন এখনও। আমরা বাংলাদেশ থেকে এখন কীভাবে উদ্যোগ পাবো, আমরা এখন ওয়ালেট এখন টাকা পাই নাই। তো অনেকের এসব অভিযোগ, আমাদের অভিযোগ বলতে OKX বাংলাদেশ থেকে অ্যাভেলেবল না, এই জন্যই আমরা এখান থেকে পারতেছি না। এটা আপনি বুঝে নেন যে OKX বাংলাদেশে অ্যাভেলেবল না, এই কারণে আমরা পারতেছি না। যদি তার পরবর্তী আপডেট অন্য কোনো এক্সচেঞ্জে লিস্ট করে বা OKX যদি বাংলাদেশে অ্যাভেলেবল হয়, তাহলে আমরা এখান থেকে টাকা বাইর করতে পারবো। তো বর্তমানে যে দামটা আছে, দামটা খারাপ না। তো সব কিছু আগে বিস্তারিত বলবো, এখন আসা যায় আমাদের পয়েন্টের হিসাবে। তো এখানে আপনারা এখানে যে KYC অ্যাভেভ KYC পেজ টু এখানে ক্লিক করে দিবেন, একটা ব্যানার পাবেন, এখানে ক্লিক করে দিলে আপনার স্কোরটা দেখাবে। তো আমার স্কোর বর্তমান আছে 69। তো এখানে যাদের স্কোর 60 আছে তারা এখান থেকে, তাদের KYC হয় নাই। যাদের স্কোর 60 আছে তারা KYC হয় না, যাদের 60-এর উপর আছে তাদের KYC কমপ্লিট হয়ে গেছে। অনেকেরই 90 হয়েছে, এটা অন্যান্য কান্ট্রি হয়েছে, বাংলাদেশ থেকে বেশিরভাগই 70-71 বেশি হয় নাই। তো এখন কথা হলো আমাদের স্কোর কেন হয় নাই 60-এর উপরে, আমরা তো সবাই KYC ঠিকমতো করলাম, কেন হয় নাই? এটার কারণ হচ্ছে ভাই আপনারা বেশি চালাক, ওই তাদের সোশ্যাল মিডিয়া ফলো করার জন্য, লাইক করার জন্য, টুইটার ফলো করার জন্য বলতেছে, আপনারা এগুলো ফলো করেন, স্যারে সাবমিট করে দিয়েছেন, তো আপনারা নিজেদের সালাক বেশি সালাক ভাবছেন। এখন আবার কী করবেন, এখন বেশি চালাক আর চালাই করবেন না, এখন আবার KYC সাবমিট করেন, আর যা যা বলছে তাদের ওই টুইটার এখন ফলো করবেন, এখন একটা পোস্ট করে দেবেন। আমি আমার সব ভিডিওতে, আমার কিন্তু আমি আগের ভিডিওতে আমি সব কিছু বিস্তারিত বলে দিয়েছি যে কীভাবে KYC করবেন। তারপর আপনারা কী করছেন, যে টুইটারটা ফলো করেন স্যারে, আপনারা তাদের সাবমিট করে দিয়েছেন। তো এখন বুঝেন, এখন আবার কী করবেন, এখন আবার সাবমিট করেন। আর এখন দিয়ে তো কথা হলো, আপনি এখানে স্কোর আপনার দেখতে পাবেন আপনার স্কোর কত আস। অ্যান্ড এখন বর্তমানে এটার প্রাইসটা যদি আমি একটু দেখাই, এখানে প্রাইসটা কিন্তু তার 13 সেন্টে লিস্ট হয়েছে, খারাপ না এটার। এখন আমি বর্তমানে তাদের প্রাইসটা একটু দেখাই, আর টোকেন আনলকের ব্যাপারটা একটু যদি দেখাই। এখানে এই যাদের এখানে এখানে যাদের আছে, এখানে যাদের এই 30%, সরি 90%, 90 স্কোর আছে, তারা এখান থেকে 30% আনলক করতে পারবেন। এখানে যে তারা স্পষ্ট আমি সব কিছু দিয়ে করে রাখছি, এখানে তারা 30% আনলক করতে পারবেন। আর 70% আপনাকে মান্থলি প্রতি মাসে কিছু কিছু করে দেবে। তো আপনার যদি 100টা কয়েন থাকে, আপনি এখান থেকে 30টা কয়েন উইথড্র করতে পারবেন। আপনার যদি 1000 কয়েন থাকে, আপনি এখান থেকে 300 কয়েন উইথড্র করতে পারবেন, মানে 30%। আপনার যদি স্কোর 90 হয়, এটা বুঝে নিন। আর দ্বিতীয়ত যাদের স্কোর আছে 80 থেকে 89 থেকে, তারা এখান থেকে 22.5% এখান থেকে আনলক করতে পারবেন, আর বাকিগুলো আপনাকে মান্থলি কিছু কিছু দিবে। আর যাদের স্কোর আছে 70 থেকে 79, তারা এখান থেকে 15% আনলক করতে পারবেন, আর যাদের স্কোর 60 থেকে 69, তারা এখান থেকে 7.5% আনলক করতে পারবেন। এই হলো ব্যাপারটা। এখন বর্তমানে আমি যদি যেটা প্রাইসটা দেখাই, তো আমি এখানে একটু ডাইরেক্ট কয়েন মার্কেটে যাই, এখানে তাদের বর্তমান প্রাইসটা কী চলতেছে। এখন বর্তমানে 13 সেন্ট চলতেছে, 13 সেন্ট থেকে কিছু কম বা বেশি এরকম চলতেছে। তো 13 সেন্ট যদি হয়, তাহলে আমরা দেখি বর্তমানে যে আমরা 100টা কয়েন 0.13 × 100 তাহলে $13 হয় আর কি, যদি 100টা কয়েন আপনি সেল করতে পারেন। তাহলে বর্তমানে এতটা খারাপ না দাম, মোটামুটি তাদের যেই এই কয়েন সাপ্লাই সে অনুযায়ী দামটা আমি এত খারাপ বলবো না, আর যদি দাম বাড়বে ট্রেড অনুযায়ী। তো এই গেলো আপনার কয়েনের বিষয়। আর এখনও আপনারা যারা ওই যে মিটামাক্সের আইভি টোকেনটা অ্যাড করেন নাই, তারা অ্যাড করে নেন। কীভাবে অ্যাড করবেন, আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন এখান থেকে মিটামাক্সে। তো মিটামাক্সে আসার পর আমি ওই আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু অ্যাড্রেসটা অ্যাড করে দিয়েছি, ওই যে এই একটা অ্যাড্রেস। আচ্ছা আমি একটু আগে মিটামাক্সে যাই। তো মিটামাক্সে আসার পর আপনারা এখান থেকে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে আপনারা দেওয়ার জন্য এই অ্যাভিভ টোকেনটা অ্যাড করার জন্য আপনারা এখানে ইম্পোর্ট টোকেন অ্যাড ক্লিক করে দেবেন। দেন এখানে আমার টেলিগ্রাম গ্রুপে আমি যে অ্যাড্রেসটা দিয়েছি, আপনারা ওটা কপি করে নেবেন। তো আমার টেলিগ্রাম গ্রুপে যাবেন, যাবার জয়েন হবে নেবেন। জয়েন হওয়ার পর
এখান থেকে আপনারা অ্যাড্রেসটা পাবেন, অ্যাড্রেসটা কপি করে নেবেন। তো কপি করার পর আপনারা এখানে শুধু পেস্ট করে দিলে আপনার একটু ওয়েট করবেন, যেহেতু মিটামাক্সে আবার লোড নেয়। কপি করার পর আপনারা দেখবেন যে আপনাদের অ্যাড্রেসটা এখানে আরবিএম ওয়ান আছে কিনা, যদি না থাকে তাহলে আরবিএম ওয়ান করে নেবেন, তা না হলে অ্যাড্রেসটা এখানে শো করবে না। এখান থেকে আপনারা এখানে ক্লিক করে নিচে আপনারা যে অ্যাড নেটওয়ার্কে গিয়ে আপনারা এই আরবি নেটওয়ার্ক এখানে পাবেন, যদি আপনাদের ওখানে না থাকে তাহলে আরবি নেটওয়ার্ক তো এখানে পাবেন, আরবি নেটওয়ার্ক যদি এখানে না থাকে তাহলে এখান থেকে অ্যাড করে নেবেন। দেওয়ার পরেই এখানে ইম্পোর্ট টোকনে ক্লিক করবেন, দেন এখানে যে অ্যাড্রেসটা কপি করছেন এটা এখানে আপনারা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর একটু অ্যাড করবেন, এখানে চলে আসবে, চলে আসতে এখানে আপনারা ইম্পোর্টে ক্লিক করে দেবেন, দেন অ্যাভিভ টোকেনটা আপনার সামনে কিন্তু শো করবে। তো আমরা এখন চলে গেলাম এখানে, আমাদের কিন্তু অ্যাভিভ নেটওয়ার্ক অলরেডি আমাদের শো করতেছে। আপনাদের কাজ আপাতত এখানে এখানে, এরপর আপনারা যখন কয়েন এখান থেকে কার্ড করবেন আপনার কয়েনটা এখানে জমা হবে। তো এরপর আপনি এখান থেকে যদি এক্সচেঞ্জার যদি আমাদের বাংলাদেশ থেকে আপনার অ্যাভেলেবেল হয় বা অন্য কোনো এক্সচেঞ্জার লিস্ট হয় তাহলে আমরা একটা কয়েনটা এখান থেকে আমরা সেন্ড করে ওই এক্সচেঞ্জার আমরা নেব। তো কীভাবে নেব এটা আমি অবশ্যই ভিডিও দেখাবো, যখন তারা এক্সচেঞ্জার লিস্ট করবে বা যে এক্সচেঞ্জার বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল হবে ও এক্সচেঞ্জার আপনারা কীভাবে টাকা নিয়ে একটু জোট টাকা নেবেন এবং বিকাশে নেবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো। তার জন্য অবশ্যই আপনি আমার চ্যানেলে যুক্ত থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।